ধরেন আপনার একটা কারণ হয়েছে, আপনার আপনি আমাকে মারতে আসছেন, ঠিক আছে, আপনার একটা দরকার হয়েছে মারতে আসছেন। এখন কথা হচ্ছে যে আপনি আমাকে মারছেন অথবা মারেন নাই, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, কারণ আপনি যে হাত দিয়ে মারলেন এটা একটা বস্তু, আর আমার শরীরে যেটা লাগলো এটা আর একটা বস্তু, দুই বস্তু একটু একটু মিলিত হলো, একটু জোরে করে মিলিত হলো, এই এতটুকুই পার্থক্য হবে। তাছাড়া প্রকৃত অর্থে আপনি যদি কাউকে মারেন, এই মারাটা কোনো অর্থই বহন করে না, কারণ একটা বস্তু আর একটা বস্তুর সাথে একটু মিলিত হয়েছিল বা একটু হচ্ছে ধাক্কা লাগছিল, এই হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু আপনি যে যে দুঃখ ব্যথা ভালো মন্দ, এই যে দুঃখ ব্যথাটাকে যে গুরুত্বপূর্ণ মনে করতেছেন, এই দুঃখ ব্যথাটাকে গুরুত্বপূর্ণ মনে করার কোনো জায়গা নাই। আমি আবারও রিপিট করতেছি কথাটা, আগে ভালো করে বুঝবেন যে আপনি যেটাকে হচ্ছে গিয়ে ইয়া মনে করতেছেন যে ব্রেনের কাজ কি, না না, এই ব্রেন ব্রেনটাও হচ্ছে একটা পদার্থ, মানে একটা বস্তু, এই বস্তুর মধ্যে কি কাজ করতেছে না করতেছে এটা তো অনেক কিছুর মধ্যে অনেক কিছু কাজ করে, কম্পিউটারের মধ্যে অনেক কিছু কাজ করে, কম্পিউটার কিন্তু অনেক কিছু বুঝে, বুঝতে পারছেন কি? তাহলে এই যে বিবেক বোধ এটা মেইনলি মানে কিভাবে হবে, হত্যা করাটা তো কোনো যুগে কোনো কালেই ভালো, হত্যা করাটা তো কোনো কালে কোনো যুগেই ভালো ছিল বলে আমার মনে হয় না। কেন, আপনি কি প্রাণী হত্যা করে খান না? মানে ধর্মটাকে বাদ দিয়ে দিছি আমরা এবং সৃষ্টিকর্তাকেও বাদ দিয়ে দিছি, শুনতে পেতেছেন কি আমার কথা? ধর্মকেও বাদ দিয়ে দিছি, সৃষ্টিকর্তাকেও বাদ দিয়ে দিছি। এখন কথা হচ্ছে যে ভালো এবং মন্দ এই জিনিসটা কিভাবে হচ্ছে নির্ণয় করব আমরা, এবং নৈতিক এবং অনৈতিকতা কিভাবে নির্ণয় করব, এর কিসের উপর হচ্ছে মানে ভিত্তিটা স্থাপন হবে? ভিত্তিটা স্থাপন হবে তো অ্যাকচুয়ালি মানবিক বোধের উপরে ভিত্তি করে, থাকা উচিত বা হচ্ছে যেহেতু আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব, আমাদের একটা জীবন পরিচালনা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো এখানে তো আমরা এমনি একটা শব্দ আবেগ সূচক কোন শব্দকে ব্যবহার করেই সেটা দিয়ে আমরা পূর্ণ একটা শৃঙ্খলতার মধ্যে আনতে পারি না, এটার একটা ডেফিনেশন থাকা উচিত। জি ভাইয়া বলেন। মনুষ্যত্ব বোধ হচ্ছে মনে করেন যে মানবিকতা, যে মানবিক বুদ্ধিটা আছে মনে করেন আপনি, ওই জিনিসটা কি মানসিক বুদ্ধি, সহানুভূতিশীল হওয়া না, এর তো একটা মানে আপনি একটা জিনিস বললেন যে সহানুভূতিশীল, কিন্তু এটা ডেফিনেশন, অনেকগুলো উপলব্ধির তো ডেফিনেশন হয় না, মানে উপলব্ধিতার উপর যদি ভিত্তি করে মানে হয় তাহলে তো এক একজন এক এক ভাবে মোরালিটিটাকে হচ্ছে গ্রহণ করবে না, ধরেন বিবেক যেটাকে বলা হচ্ছে চিন্তাশীলতা, তাহলে এক একজন এক এক ধরনের হচ্ছে চিন্তাশীলতা করবে, তাহলে মোরালিটিটা কিন্তু তাহলে ভিন্ন ভিন্ন হয়ে যাবে, হতে পারে। তাহলে যে লেনিন মাওসে তো ধরেন মানুষ হত্যা করছে, এটাকে কেন হচ্ছে তাহলে আপনার এই ডেফিনেশন অনুপাতে লেলিন মাওসেতুংকে আপনি কিভাবে দেখবেন? আমি তো একচুয়ালি সমাজতান্ত্রিক জিনিসটা তো আমি ওই লাইনের মানুষ না, লেলিন মাওসেতুং করছে সেটা যারা, কিন্তু আপনার ডেফিনেশন অনুপাতে তো সে ঠিক আছে, ওদের জিজ্ঞেস করতে হবে ভাইয়া, মানে আপনি যে ডেফিনেশনটা দিয়েছেন মোরালিটি অনুপাতে সে ঠিক নাই, কারণ আপনি একটা আপনি একটা কেউ ধরেন মানুষ হত্যা করলো, এটা কি বিবেক বোধ হবে? আপনার বিবেকে যদি সায় না দেয়, আপনি যদি রূঢ় প্রকৃতি হয়ে যান, আপনার মধ্যে যদি বিবেক বোধ কাজ না করে, তাহলে বিবেক বোধটার ডেফিনেশনটাই তো বললেন যে এটা হচ্ছে, না না, বিবেক বোধ যেই জিনিসটা আপনি বলছেন ওই জিনিসটার ডেফিনেশন তো বলতেছেন যে মানুষের মনের মধ্যে যেটা হচ্ছে আবিষ্কার হবে ওইটাই হচ্ছে বিবেক বোধ এবং ওইটাই হচ্ছে ভালো। তাহলে লেলিন মাওসেতুং এর বিবেক বোধ থেকে যেটা বের হইছে আবিষ্কার হবে না, মনে করেন যে আপনি তো আপনি আমারে ঠকাইতে পারেন কিন্তু আমি নিজের বিবেকটা
তো আর ঠকাইতে পারবেন না, না না নিজের কাছে তো নিজে দাঁড় করাবেনই। আপনি হ্যাঁ, আপনি যদি কিন্তু আপনার জিনিসটা, মধ্যে আমি ওইটুক বোধ থাকে। আমি যে জিনিসটা বুঝাইতেছি হ্যাঁ, একটু খেয়াল করেন আর বিষয়টা। লেলিন লেলিন মাও সেতুকের কথা বলছেন, লেলিন মাও সেতুং তাদের বিবেক বোধ দিয়েই, কিন্তু তাদের মানুষত্ব বোধ দিয়েই কিন্তু মানুষ হত্যা করছে তারা। এবং তারা এই সমস্ত মানুষ, এবং চীনের উইঘর যারা হচ্ছে অ্যাথিস্ট আছে, তারা কিন্তু এখন অনেক মুসলিমদেরকে হত্যা করতেছে। এবং এই হত্যা করাটাকে তারা হচ্ছে বিবেকবোধ, বিজ্ঞান মনস্ক এবং হচ্ছে সর্বোচ্চ মানে যুক্তিবাদী হিসেবে তারা ওই সমস্ত মুসলিমদেরকে হত্যা করাই তারা হচ্ছে ভালো মনে করতেছে। তাহলে এই যে বিবেকবোধ, এটা মেইনলি মানে কিভাবে হবে? হত্যা করাটা তো কোনো যুগে কোনো কালেই ভালো, হত্যা করাটা তো কোনো কালে কোনো যুগেই ভালো ছিল বলে আমার মনে হয় না। কেন, আপনি কি প্রাণী হত্যা করে খান না? এটা যদি তারা এটা করে সেটা তো এটা ঠিক না। আপনি তো প্রাণী হত্যা করে খান, সৃষ্টিকর্তার অস্তিত্বটাকে যদি আমরা বাদ রাখি তাহলে আপনিও প্রাণী এবং পশু পাখিও প্রাণী। আমি শুনেন, আপনার বিশেষত্বটা কি যে আপনাকে তাদেরকে মেরে টিকে টিকে থাকতে হবে? ঠিক আছে শুনেন, এখন আমি একটা টেকনিক দিছি। এখন যেহেতু আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি ক্লোজ একটা কথা বলি। হ্যাঁ, আমি এখন প্রাণী হত্যা না করার জন্য একটা টেকনিক, টেকনিকটা কি, আমি আগুরা বা মিনাবাজার যাই। হ্যাঁ, যাইয়া দেখি যে এখানে সাজানো আছে, বরফের মাছও আছে, মুরগির থাই সাইড নেবো না উইং সাইড নেবো, যেটা নেবো আমি সেইভাবে কিনে আনি। মানে আমার আর অর্ডার দিয়ে হত্যাটা করতে হচ্ছে না বা হত্যা করাতে হচ্ছে না, কিন্তু মেইনলি আপনার জন্য তো হত্যা করা হচ্ছে। এখন আপনি এইটাই, এখন আপনি যদি বলেন যে আপনাদের মতো কাস্টমাররা কিনে দেখেই তো সে উদ্বুদ্ধ হয়ে হত্যা করতেছে, তুইলে আমি এটা এটা আপনার হত্যা করার শামিল? এটা মানে আমি ফ্রেন্ড হিসাবে, এইটা আমি ফ্রেন্ড হিসাবে আমি বললাম। কিন্তু এখন আমার আমার দিক থেকে আমি পরিষ্কার যে আমি এটা অর্ডারও দিই না, ইয়েও দিই না, সে রাখছে দেখে আমি কিনে আনছি। সে রাখছের জন্য কিনে আনছেন, ঠিক আছে ভাইয়া ভাইয়া, এটা আপনার হত্যা করার শামিল, কারণ আপনি ওই জিনিসটা খাচ্ছেন। একটু বলি, না না ওই জিনিসটা কিন্তু আপনি খাচ্ছেন। আমি তো আপনার কাছে কনফেস করতেছি যে পাগলের শান্তি মনে মনে বুঝেন না কেন, এটা তো আমি আপনার কাছে কনফেস করতেছি। এখন আমার শান্তি হয়েছে যে আমি এটা অর্ডারও দিই নাই, ইয়ে করি নাই, আমি দেখছি দেখি কি দেখছি দেখি আমি কিনে আনছি, না থাকলে তো আমি কিনতাম না। না, এটা ঠিক আছে যে আপনি এটাকে মনে মনে এটাকে এটার কারণে আপনি হচ্ছে শান্তি বা হচ্ছে এটাকে একটা ভালো জিনিস মনে করতেছেন, বাকি আপনার জীবনে কিন্তু অনেকবার আপনি পশু পাখি হয়তো মুরগি জব করে খেয়েছেন বা বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু আপনি খেয়েছেন। ইভেন আপনি দেখেন, একটু একটু শুনেন, একটু শুনেন, তাহলে 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 লেলিন মাও সেতুং এর মানুষ হত্যা করা আর আপনার পশু পাখি হত্যা করা, দুইটার মধ্যে পার্থক্য কোথায়? যদি আমরা সৃষ্টিকর্তার অস্তিত্বকে বাদ দিই তাহলে পশু পাখিও প্রাণী, আপনিও প্রাণী, পশু পাখির যে মান আপনারও একই মান। তাহলে আপনাকে একজন হত্যা করবে আর আপনি একটি প্রাণীকে হত্যা করবেন, দুটির মধ্যে পার্থক্য কোথায়? মানে আপনি বলতে চাইতেছেন যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই? জি জি জি, তাহলে তাহলে প্রাণী হিসাবে ধরলে তো পার্থক্য নাই। হ্যাঁ হ্যাঁ, প্রাণী হিসাবে ধরেন ধরেন আমি প্রাণী ধরেন একটু একটু মুরগিটার কেউ প্রাণী ধরেন তাহলে পার্থক্য নাই। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি। যখন আমরা পৃথিবীতে নাথিং থেকে হয়েছি, হ্যাঁ, তো তখন তো এটা নিহিলিজমের দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুকে ভালো এবং মন্দ এই দুটি শব্দই তো হচ্ছে বিলুপ্তি ঘটে যাবে তাহলে। লেখক হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের ভিতরে উল্লেখ করছেন যে জীবনের কোনো অর্থ নাই, সুতরাং আত্মহত্যা একটি উপায় এই নিরর্থক জীবন থেকে মুক্তির। আমার অবিশ্বাস বই আমার সামনে আছে, আমি আপনাকে পুইরা আমি দেখাই দিতে পারবো যে জীবন নিরর্থক, আইনস্টাইন নিরর্থক, ভোরের শিশির নিরর্থক। ওর এই কথা, ওর এই কথার সাথে ওর তো অনেক কথা আছে, সব কথার সাথে কি আর আমি একমত হইতে পারবো ভাই? মানে আপনি উনার এই কথাটার সাথে একমত না? দেখেন, যেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি উনার কথার সাথে একমত না, সেই একই দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গিতে আপনার কথার সাথেও কিন্তু হুমায়ুন আজাদ এক না। অর্থাৎ এখানে আপনার বিবেকবোধ যেভাবে কাজ করতেছে, হুমায়ুন আজাদের বিবেকবোধ কিন্তু একইভাবে কাজ করতেছে না। তাহলে
যেই একজনের মানুষত্ব অনুপাতে আপনি হচ্ছে একজন অমানবিক মানুষ, আর আপনার মানবিকতাই হচ্ছে আরেকজন অমানবিক মানুষ, তাহলে মূলত মানুষত্ব বোধ আর বিবেক এই জিনিসটা আমরা তাহলে কিভাবে নির্ণয় করতে পারি? আমি আমি একটু কমনলি নির্ণয় করি, যেমন আমি এই বুদ্ধিজমের এই জিনিসটা আমি একটু ইয়ে করি, কিছুটা ফলো করি। বুদ্ধিজমের যে পঞ্চশীল ধারা যেটা আছে, আপনি পড়ছেন কিনা আমি জানি না, ওই ধারাটা আমি এবং আচ্ছা আপনি তাহলে যে নাথিং থেকে, নাথিং থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া, এটাকে আপনি কিভাবে হচ্ছে মানে আপনার এখানে লজিকটা কি তাহলে এই নাথিং থেকে পুরো পৃথিবী সৃষ্টি হয়ে গেল এটার ব্যাপারে? বিগ ব্যানের মাধ্যমে সৃষ্টি হলো সেটা তো আমিও বিশ্বাস করি যে বিগ ব্যানের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং এর মাধ্যমে হয়েছে ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে কি এটা কি মানে ধরেন শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু কি হয়? শূন্য হবে তাহলে এই মহাবিশ্ব হইলো কিভাবে? শূন্য প্লাস শূন্যই হইতো, এটা বিস্ফোরণের মাধ্যমে হয়েছে না? শূন্য থেকে তো যতই বিস্ফোরণ হোক শূন্য থেকে তো শূন্যই হবে, কিন্তু শূন্য থেকে কিছু সামথিং হয়ে গেল কিভাবে? শূন্য থেকে কিভাবে একটা আপনার একটা জিনিস তো ঘটছে, ঘটার মাধ্যমে তো না না ঘটছে তো, কিন্তু ধরেন একটা জায়গায় শূন্য, শূন্যতে যদি অনেক কিছুই ঘটে এটা তো শূন্য শূন্যই ঘটবে, শূন্যর ফলাফল শূন্যই আসবে, অর্থাৎ শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু শূন্যই আসবে। কিন্তু ইকুয়াল টু যখন হচ্ছে আপনি দাবি করবেন এক, তখন তো এটার একটা কারণ দেখাইতে হবে যে শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু এক হইল কেমনে? অবশ্যই তো তাহলে এটা তো এক এমনি হইতে পারে না। না এটা কি কোথাও, এটা কোথাও লেখা আছে শূন্য থেকে শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু এক? না এটা আমি আপনাকে অঙ্ক ধরছি, আমি আপনাকে হচ্ছে অঙ্ক ধরছি যে শূন্য প্লাস শূন্য কি হয়, আপনি বলবেন যে হ্যাঁ শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু কি হয়, শূন্য হয়। তাহলে আপনার এই গণিত যদি ঠিক থাকে তাহলে আপনি নাথিং থেকে এই পুরো পৃথিবী তাহলে কিভাবে হলো, প্রশ্নটা হলো এইখানে যে নাথিং থেকে এটা কিভাবে হলো? এই যে পৃথিবীতে আমরা দেখতে পাইতেছি হচ্ছে মানুষ, আমরা দেখতে পাইতেছি মাটি, সম্ভবত আপনি আসিফ আসিফ মহিউদ্দিন যে প্রশ্ন করলে ভালোই জিনিসগুলা, কিন্তু মানে আপনি যে হচ্ছে মানে আপনি যে একজন অ্যাথিস্ট, আপনার যে একটা মানে গবেষণা, আপনার তো একটা হচ্ছে চিন্তাধারা থাকা উচিত যেটির উপর ভিত্তি করে আপনি হচ্ছে অ্যাথিস্ট হয়েছেন, তো এই বেসিক যে আমি ওভাবে আমি 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 অ্যাকচুয়ালি অ্যাথিস্ট বলতে আমি যেটা বুঝি, আমার যেটা মূল যেটা অ্যাথিস্ট বলতে যেটা বোঝায় যে ঈশ্বরে বিশ্বাসী না, আমি সেটাই বিশ্বাসী না। জি আমি ওই ওই বিষয়টাকেই আমি বলতেছি, তাহলে আপনি যখন আসিফ মহিউদ্দিনের জ্ঞানের উপর হচ্ছে ভিত্তি করে নিজেকে অ্যাথিস্ট দাবি করবেন, তাহলে তো আপনার কাছে মানে কি জ্ঞানের উপর ভিত্তি করে দাবি করতেছি না, ওর জ্ঞানের উপর না, আপনি যে আপনি যে দাবি করতেছেন যে মহাবিশ্ব নাথিং থেকে হয়েছে এই আর্গুমেন্টটা তাহলে খণ্ডন করেন, যে আপনার জ্ঞানের উপর ভিত্তি করে আপনি বলেন না। ওইভাবে আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি জানি যে বিগ ব্যানের মাধ্যমে বিশ্বে বিস্ফোরণের মাধ্যমে একটা জিনিস আস্তে আস্তে এটা কোটি কোটি বছরে বিগ ব্যাং এর মাধ্যমেই হয়েছে এই বিষয়টা, আমরা ধরেন আমি আপনার সাথে একমত হইলাম, কিন্তু শূন্য থেকে কেমনে হইল এইটা হচ্ছে প্রশ্ন, নাথিং থেকে কিভাবে হইলো? নাথিং মানে, নাথিং মানে কি ভাই, কিচ্ছু নাই, নাথিং থেকে না এটা আমি হ্যাঁ তো নাথিং থেকে যখন এই মহাবিশ্ব আপনি একটু তাকান আপনার আশেপাশে তাকান, একটা মানুষ আছে সেখানে, আপনি যদি আরো বেশি করে তাকান সেখানে আপনি পাবেন মাটি, মাটি কত মাটি আপনি একটু খেয়াল করেন, তারপরে হচ্ছে আপনি গাছের দিকে তাকান সে গাছগুলোর যে অস্তিত্ব, আপনি লোহার দিকে তাকান লোহারগুলোর যে অস্তিত্ব, এটা মানে শূন্য একটা জায়গাতে কিছুই নাই হুট করে সেইখান থেকে মানে এত কিছু এবং এত জটিল কিছু বিষয় এটা হয়ে গেল, মানে এটা তো একটা মানে এটা তো অবশ্যই আপনার চিন্তা করার বিষয়, কারণ আপনি যখন হচ্ছে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবেন এবং স্ট্রং অ্যাথিস্ট হিসেবে নিজেকে হচ্ছে মনে করবেন, তখন এটা তো আপনার
ধর্মগ্রন্থ নিয়ে প্রশ্ন করার চাইতে আগে তো আপনার এই এর যুক্তিকতা নিয়ে আপনার হচ্ছে বেশি হচ্ছে পড়াশোনা করার কথা ছিল বা চিন্তা ফিকিরের কথা ছিল, যে আপনার কাছে এমন একটা হচ্ছে স্ট্রং। আমার কথা হচ্ছে যে জিনিসটা আমার কোনো কাজে লাগতেছে না, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আমার মূল ইয়া না। আমি কর্মে বিশ্বাস করি, কর্মে ফল পাবো। জি জি, এইটাই আমার মানে সোজাসাপটা চিন্তা। ভাইয়া আপনি আপনি ধরেন আপনি যে জিনিসটা বলতেছেন, তো আপনি যখন ওই যে খাবারটা যে খান, এই ভাতটাকে কি আপনি মানে মানে মেইনলি এই খাবারটাকে আপনি কি মূল অস্তিত্বকে কি সৃষ্টি করতে পারেন নাকি এটাকে রূপান্তর করতে পারেন? খাবারটা খাই, খাবারটা হচ্ছে আমি রূপান্তর হইছে, কিন্তু ধানটা তো সৃষ্টি, ধানটা তো আপনি সৃষ্টি করতে পারেন না, আপনি জাস্ট একটা ধানকে আপনি মাটিতে রেখে আসেন, কিন্তু মেইনলি যে ওর যে অস্তিত্ব এটা কিন্তু আপনি সৃষ্টি করতে পারেন না। তো আপনি যখন দাবি করবেন যে এই যে মহাবিশ্বর কোনো সৃষ্টিকর্তার আমরা প্রভাব দেখছি না, আমি বলি রব ভাই ওইটা হচ্ছে আমি তৈরি করতে পারি না, ওইটা সৃষ্টি। জি আমি ওই কথাটাই বলতেছি যে আমরা তো কোনো কিছুই সৃষ্টি করতে পারি না ভাইয়া, আমরা তো কোনো কিছুই সৃষ্টি করতে পারি না, আমরা জাস্ট রূপান্তর ঘটাতে পারি। আপনি যদি এখানে যদি দেখেন যে একটা ধানের মতন একটা জটিল ভিত্তিক একটা বস্তু, এই বস্তুটা একাকী হইতেছে, যে একটা ধারণা যে এই বস্তুটা একাকী হইতেছে এবং এর পিছনে কোনো কোনো কারণ নাই, কোনো কারণ নাই, এটা জাস্ট নাথিং থেকে হইতেছে। এখন আপনি যদি হচ্ছে কি বলেন যে যদি কোনো সৃষ্টিকর্তা থাকে তার তো আমি কোনো প্রভাব খুঁজে পাইতেছি না, তো এই যে মাটি, এই যে পৃথিবী, এই যে খাবার, এই যে হচ্ছে ফলমূল, এত কিছু কি আপনার কাছে সৃষ্টিকর্তার প্রভাব হিসেবে মনে হচ্ছে না? না আমার কাছে মনে হয় না, আমি কোনো ভাবেই সৃষ্টি করতে পারি মানে ওই জিনিসটা, এই জিনিসটাকে আপনি আপনি একটুখানি খেয়াল করেন এই যে আপনি কি আপনার বিবেকের কাছে এই কথাগুলো আপনি গ্রহণযোগ্যতা দিতে পারবেন কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে কি আপনি গ্রহণযোগ্যতা নিলেন বা এটা কিন্তু গ্রহণযোগ্য না, কিন্তু আপনি আপনার কাছে যে না না আপনার কাছে আমি তো আপনার কাছে ফ্রেন্ডলি সব আলাপ করতেছি, আমার তো আপনার কাছে গ্রহণযোগ্যতা নেওয়ার ব্যাপার না, আমি নিজের কাছেই আমি এই জিনিসটা আমার বদ্ধমূল আমার ব্রেইনে সেট আপ হয়ে গেছে যে সৃষ্টি করতে বলতে থাকলে থাকতে পারে না থাকলে নাই, সেটা আমার কোনো কাজে আসে না। তাহলে এই যে এত কিছু কি আপনার কাজে আসতেছে না? না সৃষ্টি করতে আমার কোনো কাজে আসতেছে না, এইটা যদি সৃষ্টি না করতো তাহলে আপনার আপনার মানে সৃষ্টিকর্তা কিভাবে আপনি কাজে লাগাতে চান, মানে সৃষ্টিকর্তা এসে আপনার সামনে না মানে খাবার দিয়ে যাবে এরকম বা আপনার সামনে এসে দাঁড়ায়? সৃষ্টিকর্তা প্রকৃতি শুনে সৃষ্টিকর্তা কখনো প্রকৃতির বাইরে আসে কোনোদিন কোনো দান দিতে পারে না। এই এত কিছু একাকী হয় কেমনে? এটাই যদি আপনার সৃষ্টিকর্তার প্রভাব না মনে করেন এটাই তো মেইনলি কোশ্চেন। এখন মনে করেন হিন্দুদের অনেক সৃষ্টিকর্তা, আপনি হচ্ছে গিয়ে একটা জায়গাতে দেখলেন একটা বাচ্চা, এই বাচ্চাটাকে পাঁচজন মা দাবি করতেছে যে এই বাচ্চাটা হচ্ছে আমার। এখন যেহেতু পাঁচজন দাবি করতেছে তার মানে কি বাচ্চাটা একাকী হয়েছে? না, এই বাচ্চাটা ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট করতে হবে, ওটা তো ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু প্রমাণিত হলো না যেহেতু পাঁচজন দাবি করছে, মানে যেহেতু পাঁচজন দাবি করছে তার মানে বাচ্চাটা একা গিয়ে হয়েছে, এই কথা বললে কি কেউ মানবে? না না না, এই কথাটা আমি বলতেছি যদি হচ্ছে দশজন যদি দাবি করে, একটু শুনেন, দশজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম দশজন যদি দাবি করে যে না এটি হচ্ছে আমার সৃষ্টিকর্তা, দশজন দাবি করে বলেই এটা কিন্তু প্রমাণিত হয়ে যায় না যে এই মহাবিশ্ব একাকী হয়েছে, নাথিং থেকে হুটহাট করে সৃষ্টি হয়ে গেছে, এটা কি প্রমাণিত হয় দশজন দাবি করে বলে যে এটা একাকী হয়ে গেছে? না সেটা হবে না। হ্যাঁ এই জিনিসটাই আমি আপনাকে বুঝাইতেছিলাম। হ্যাঁ ওইটার সাথে কি এটা মিলাইলে হবে? এটা মিলাইলে হবে কেন হবে না কেন আপনি একটু বুঝাবেন। বায়োলজিক্যাল একটা ব্যাপারের সাথে আপনার এই পৃথিবী সৃষ্টির সূত্রপাত যদি একসাথে নিয়ে ফেলেন সেটা কি? আচ্ছা আপনি এটাকে হয়তো নিতে পারতেছেন না, আমি এই এই যুক্তিটাকে আর একটু সহজ করে আপনাকে বুঝাই দেই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। কারণ আমি এবং আপনি একটি ধরেন চাঁদের দেশে গেলাম, যারপরে কিছু দূর হাঁটতেছি,
হাঁটার পর হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম একটা ক্যামেরা পড়া আছে। আপনি কি মনে করেন যে এই ক্যামেরাটি একাকী হয়েছে? আচ্ছা এটা তো ওই কি প্যারাডক্সিল না 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 আরিফের, নো 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 নো, এটা প্যারাডক্সিক্যাল সাজিদের, এটা প্যারাডক্সিক্যাল সাজিদের কোনো লজিক না। আপনি একটু সামনে আগান না, আমি আপনাকে বুঝিয়ে দিতেছি যেটা প্যারাডক্সিক্যাল সাজিদের কোনো এটা উদাহরণ না। আপনি একটু আগান, তারপরে আমি আপনাকে বুঝিয়ে দিতেছি। কারণ ক্যামেরাটা, ক্যামেরা একটা জিনিস, ক্যামেরাটা তৈরি হয়েছে, ক্যামেরাটা সৃষ্টি হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে মানে এটা কিন্তু একাকী হয় নাই। আমার প্রশ্নটা হচ্ছে একাকী হওয়া কিভাবে, কি হয়েছে না হয়েছে ওটা কথা না, একাকী হয় নাই, আমার কথাটা হলো এইটা। এটা কিন্তু একাকী হয় নাই, কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে যখন আপনি দেখলেন যে একটা হচ্ছে খরগোশ, এই খরগোশটাকে কি আপনি দাবি করবেন যে এই খরগোশটা একাকী হয়েছে? না, সেটা একটা বিবর্তনের মাধ্যমে আসছে, আপনি তখন আবার বিবর্তন ধারায় যেতে হবে, ডারউইনের ধারায় যেতে হবে। আপনি, আমরা তো ওখানে কোনো কিছুই পাইনি, আমরা জাস্ট দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে আপনার হচ্ছে খরগোশ। এই দুইটাই বস্তুই পাইছি, আর কিচ্ছু পাইনি ওখানে, আর কিছুই পাইনি আমরা। এখন আপনি, আপনার কাছে আমার প্রশ্ন, ক্যামেরাটা হবে তৈরি, খরগোশটা হবে সৃষ্টি, যেটাই হোক আমার প্রশ্নটা হচ্ছে একাকী, একাকী প্রশ্নটাকে ধরেন, ক্যামেরাটা যদি একাকী না হইতে পারে খরগোশটা একাকী হয় কিভাবে, প্রশ্নটা হচ্ছে এখানে। এটা কি প্যারাডক্সিক্যাল সাজিদ আছে? এটা কি প্যারাডক্সিক্যাল সাজিদ আছে? এটা তো ওর এখানে আছে। এখন কথা এটা, এই লজিক প্যারাডক্সিক্যাল আছে জীবনেও না, আপনি ভুল বলতেছেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের এই লজিকটা। হ্যাঁ, হুমায়ুন আহমেদের। এখন এখান থেকে একটা ক্যামেরা পাইলো, এরকম তো বহুত কিছু বলা যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই বলা দিয়ে কি আর না, এই যে একটা মানে আপনার যে একটা, আপনি যে একটা অবস্থানকে মানে সুন্দর করে দাঁড় করাই দিছেন যে যাই কই আমি এসকে মানতেছি না, এরকম কিন্তু ওপেন, এইগুলোকে কিন্তু ওপেন মাইন্ড কিন্তু বলা চলে না, ঠিক আছে? ওপেন মাইন্ডটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি এখন মানতেছেন, কিছুক্ষণ পর আপনি না মানতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার একটা পার্সোনাল বিষয়, কিন্তু নাথিং থেকে কিভাবে হইলো এই মহাবিশ্ব, এইটা কিন্তু জটিল এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন অ্যাথিস্টের এই জায়গাটাতে হচ্ছে সর্বোচ্চ স্ট্রং থাকা উচিত, এবং কোনো একজন অ্যাথিস্ট যখন দাবি করবে যে হচ্ছে আমি হচ্ছে একেবারে কোনো সৃষ্টিকর্তা নাই, আমি কোনো কিছু মানব না, ঠিক আছে? তো এই যে, এই যে প্রশ্নটা নাথিং টু সামথিং, এই প্রশ্নটার একটা জটিল ভিত্তিক জবাব প্রয়োজন। আমি বদ্ধ বলি এটাতে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, সেটাতে আমি মানে আপনি এইটাতে একদম, এইটাতে আপনি ধরেন 100-100 আপনি হচ্ছে, আপনি একদম আপনার 100-100, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যুক্তির সপক্ষে, আপনার এই মতবাদের সপক্ষে আপনার কাছে তো দলিল থাকতে হবে। তাছাড়া তো হচ্ছে ধরেন আপনি একটা জিনিসকে আপনি ধরে নিয়েছেন যে আমার যাই কই কোনো সমস্যা নাই, আমি এইটাই থাকবো, আমি আপনাকে একবারও নিষেধ করি নাই যে আপনি আপনার অবস্থান থেকে একটিবারের জন্য সরে আসেন, আমি এই চেষ্টা আপনাকে ভুলেও করতেছি না, আমি এটা আপনাকে কখনো বলবো না, কিন্তু আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি আপনার মতবাদটাকে আপনি চেঞ্জ করেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এইখানে যে প্রশ্নগুলো আছে, এইখানে এই এই শূন্যর অবস্থানে যে প্রশ্নগুলো আছে, এটার প্রশ্নটা আপনি খুঁজে বের করেন। আমার কথা হচ্ছে আপনার চিন্তা শক্তি এই জায়গাতে কাজ করা, যে নাথিং টু কিভাবে হয়, এইটা হচ্ছে বোঝা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাকি আমাদের জন্য এটা কোনোই গুরুত্বপূর্ণ না যে আপনি কি বিশ্বাস করতেছেন, আপনি কি লালন করতেছেন, এবং আপনি কোনটার উপর দাঁড়িয়ে আছেন, এই জিনিসটা আমাদের জন্য কোনোটাই গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে নাথিং টু কিভাবে হইলো। এটা তো আমি আপনাকে বলছি, এটা তো আমি আপনাকে বলছি যে আমার, আমি আমার ওই জায়গাতে, আমার অ্যাক্সিডেন্টটা আমার ওই জায়গাতে, সেটা আপনার ইয়া না, সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না, বা আপনি যেভাবেই বলেন না কেন, সৃষ্টিকর্তা যদি হাজারবার আমার আইনে ধরে গিয়ে বলেন, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না।
বুঝলেন? এখন আপনি, কারণ হচ্ছে আমার এত বই টই পড়ার এত ইয়ে হয় না, আমি সোজাসাজ আমি শুরুতেই আপনাকে ফ্রেন্ডলি বলছি, কারণ সারাদিন অফিস করার পরে রাতে আসার পরে আর বই টই পড়ার ওই ইয়া থাকে না আমার, যেটুকু ইয়ে হচ্ছে আমি কর্মেতে বিশ্বাস করি। না আপনি কর্মে বিশ্বাস করেন টোটাল, দেখেন আপনি যে শক্তিটা পান, একটু দেখেন আপনি কর্মে বিশ্বাস করেন, ধরেন আপনি নিজের একটা অঙ্গকে আপনি নিজে কখনো সৃষ্টি করতে পারছেন? আর আমার সৃষ্টিকর্তা মানে কিন্তু নাথিং থেকে প্রশ্ন। তাহলে আপনি যে কর্মটাকে আপনি নিজের করে দাবি করতেছেন, সেই কর্মটা কি আদৌ আপনি নিজে করছেন? প্রশ্নটা কিন্তু খুবই জটিল, যে আপনি নিজের কর্মটাকে, যে কর্মটাকে আপনি আপনার নিজের করে মনে করতেছেন যে না এই কর্মটা হচ্ছে আমি করতেছি, এই কর্মটা হচ্ছে আমার, কোনো কাজ হইব না, আমার কর্ম দিয়ে হচ্ছে আমার হচ্ছে ফলটাকে পেতে হবে, কিন্তু এইটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে না না আমার না 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 আমার একটা আমার মানার একটা ইয়ে আছে, আমি একটা নীতিতে মানি, একটা মানদণ্ডে মানি। আমার মানদণ্ডটা হচ্ছে আমি প্রাণী হত্যা করবো না, মিথ্যে কথা বলবো না, চুরি করবো না, অযথা মানে বড় নারী আসক্ত হবো না, মদ গাঁজা খাবো না। আপনি আমার কথা শুনেন, আমার কথা শুনেন একটু, আপনি কি করবেন কি করবেন না এটার সাথে কিন্তু আপনার মতবাদের কোনো সম্পর্ক নাই। কারণ যখন একজন মানুষ অ্যাথিস্ট হবে তখন তার পরকালীন কোনো, আমি আমার আমার স্টাইলে আমি আমার কথা, আপনার স্টাইলটাই ধরি, ধরেন আপনার স্টাইলটা ধরি ভাইয়া, আপনার স্টাইলটাকেই আমি ধরছি যে আপনি হচ্ছে এইটা এটা করবেন না, এটা এটা করবেন, এটা এটা করবেন না। সমাজটা তো হচ্ছে ধর্মের প্রভাবে হচ্ছে আটকানো, অর্থাৎ ছোটবেলা থেকে আপনাকে শিখানো হয়েছে যে বাবা চুরি করবে না, চুরিটা হচ্ছে খারাপ কাজ। আমরা তো অ্যাক্সিডেন্টালি ধর্মী, আমরা অ্যাক্সিডেন্টালি ধর্মী, কিন্তু না না মুসলমান হয়েছি, আপনি হিন্দু, ওই কথা আপনি আবার ধর্মে যেতেছেন। হ্যাঁ ভাই আপনি আবারও ধর্মে যেতেছেন, আমার প্রশ্নটা এটা না। আমার কথাটা হচ্ছে যে মেইনলি যখন হচ্ছে আপনি কোনো ধর্মকে হচ্ছে আপনি যখন গ্রহণ করবেন না, তখন আপনি যে একটা কোনো জিনিসকে ভালো এবং কোনো জিনিসকে মন্দ বলার জন্য যে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা যুক্তি থাকা দরকার, গুরুত্বপূর্ণ হচ্ছে একটা, ওই যে আমি ওই যে আমি স্কিলটা বললাম, ওই যে আমার আমি এখন 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 আসেন এখন আসেন ওই জিনিসটাই আমি বলতেছি। এখন আপনি বলতেছেন আমি চুরি করবো না, আমি ঘুষ খাবো না, আমি এটা করবো না, আমি ওটা করবো না, আপনি অনেক কিছু না করতে পারেন, আপনি অনেক কিছু না করতে পারেন, এই না করার সাথে আপনার মেইন, আমি এই পাঁচটা, এই ন্যূনতম এই পাঁচটা আমি ফলো, আচ্ছা আচ্ছা আপনি ফলো করেন, আচ্ছা আমি ওটাই বলতেছি, ধরেন না এত কিছু করতে পারবো না। হ্যাঁ 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 আপনার এই জিনিসটাকে আমি ধরতেছি যে ধরেন আপনি হচ্ছে এই পাঁচটি জিনিস আপনি করবেন না। এখন কথা হচ্ছে আদৌ কি এই পাঁচটি করা কোনো তাৎপর্য কিনা, কথাটা হচ্ছে এটা, আপনি কোনো জিনিস করতেছেন এবং কোনো জিনিস করতেছেন না এটা কি তাৎপর্যপূর্ণ কিনা, বা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কিনা। যেই অবস্থান যখন আপনার অ্যাথিস্ট হবে তখন আপনি যথেষ্ট ভালো কাজ করেন, এটি কোনো তাৎপর্য বহন করবে না। কারণ হচ্ছে কি, কারণ আপনি যখন বিশ্বাস করবেন নাথিং থেকে আমরা হয়েছি, তখন আপনার জীবনটা হচ্ছে একটি নিরর্থক জীবন হিসেবে সাব্যস্ত হবে। কারণ কি, এখানে আপনি হচ্ছে হুটহাট করে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, হুটহাট করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে, আপনি হচ্ছে একটি দুর্ঘটনার ফসল। এখানে আপনি যা কিছু করতেছেন এই সব কিছু, আপনি যেটাকে ভালো মনে করতেছেন এটা যেরকম নিরর্থক, আপনি যেটা খারাপ মনে করতেছেন এটাও ঠিক অনুরূপ অনুরূপ নিরর্থক, যেটাকে আপনি খারাপ এবং ভালো মনে করতেছেন। কারণ হচ্ছে আপনি কোনো অর্থ বহন করছেন না এবং আপনি নিজেই কোনো অর্থ বহন করছেন না। তখন আপনি যখন নিজে একটি নিরর্থক বস্তু হিসেবে সাব্যস্ত হবেন, কারণ ভাই আপনার তো আপনাকে নিতে কোনো কোনো পরিকল্পনা নাই, এটা আপনি নিজে বিশ্বাস করেন, আপনি এটি নিজে বিশ্বাস করেন আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, এবং আপনি ইভেন একজনকে যে মারবেন না, একটু বলি শোনেন শোনেন একটু শোনেন, ধরেন ধরেন আপনি একজনকে মারবেন না, এই এই না মারাটার কারণটা কি, ধরেন আপনি আমাকে মারবেন না, কারণটা কি? না না ধরেন কেন মারবেন ওটা পরে, কিন্তু আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না, এটার গুরুত্বটা কি যে আপনি আমাকে মারবেন না, গুরুত্বটা কি? ধরেন আমি আপনাকে মারবো না, এটার গুরুত্বটা কি? আশ্চর্য, আপনার আমি কেন মারতে যাবো? আপনি পয়েন্টটাকে বুঝেন, হাইপোথিসিস উদাহরণটাকে আপনি বুঝেন, কার্যকারণ আছে তো, কার্যকারণ ছাড়া তো কিছু, মানে আপনি কিন্তু পয়েন্টটাকে বুঝেন, ধরেন আপনি আমাকে মারবেন বা আপনি আমাকে মারবেন না, এই দুটির মধ্যে পার্থক্য কি?
এইটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে কার্যকারণ ছাড়া তো পৃথিবীতে কিছু ঘটতেছে না, ধরেন আপনি একটা আপনার একটা কারণ হয়েছে যে আমার মারার জন্য, ভাইয়া ভাইয়া আপনি ধরেন আপনার একটা কারণ হয়েছে আপনার, আপনি আমাকে মারতে আসছেন, ঠিক আছে, আপনার একটা দরকার হয়েছে মারতে আসছেন। এখন কথা হচ্ছে যে আপনি আমাকে মারছেন অথবা মারেন নাই, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, কারণ আপনি যে হাত দিয়ে মারলেন এটা একটা বস্তু, আর আমার শরীরে যেটা লাগলো এটা আর একটা বস্তু, দুই বস্তু একটু একটু মিলিত হইলো, একটু জোরে করে মিলিত হইলো, এই এতটুকুই পার্থক্য হবে। তাছাড়া প্রকৃত অর্থে আপনি যদি কাউকে মারেন এই মারাটা কোনো অর্থই বহন করে না, কারণ একটা বস্তু আর একটা বস্তুর সাথে একটু মিলিত হয়েছিল বা একটু হচ্ছে ধাক্কা লাগছিল, এই হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু আপনি যে দুঃখ ব্যথা ভালো মন্দ এই যে দুঃখ ব্যথাটাকে যে গুরুত্বপূর্ণ মনে করতেছেন, এই দুঃখ ব্যথাটাকে গুরুত্বপূর্ণ মনে করার কোনো জায়গা নাই। আমি আবারও রিপিট করতেছি কথাটা, আগে ভালো করে বুঝবেন যে আপনি যেটাকে হচ্ছে গিয়ে ইয়া মনে করতেছেন যে ব্রেনের কাজ কি, না না এই ব্রেন ব্রেনটাও হচ্ছে একটা পদার্থ, মানে একটা বস্তু, এই বস্তুর মধ্যে কি কাজ করতেছে না করতেছে এটা তো অনেক কিছুর মধ্যে অনেক কিছু কাজ করে, কম্পিউটারের মধ্যে অনেক কিছু কাজ করে, কম্পিউটার কিন্তু অনেক কিছু বুঝে, বুঝতে পারছেন কি? কম্পিউটার কি বোঝে না? কম্পিউটারকে আপনি একটু টিপবেন দেখবেন ও অনেক কিছু বোঝে, রোবটও। গুরুত্ব কেন আপনি মনে করবেন, এটা হলো প্রশ্ন। গুরুত্ব কোনো কিছুর অর্থ বহন করে না, মারা এবং না মারা এই দুইটার কোনো অর্থ থাকে না, ভালো লাগা এবং খারাপ লাগার এটার কোনো অর্থ থাকে না। আপনি আর্গুমেন্ট দাঁড় করাইতে পারেন না তো না, মানে বিষয়টা কি ভাইয়া, মানে আমরা যে যে ভালো এবং মন্দ জিনিসটাকে আমরা যে দাবি করি এই জিনিসটা কিন্তু আমরা সমাজ থেকে শিখছি, সমাজ আমাদের মাইন্ড সেট আপকে যেভাবে হচ্ছে মানে সৃষ্টি করছে, যদিও আমাদের ভিতরে অনেক পরিবর্তনশীলতা থাকে। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি, সমাজে আবদ্ধ থাকি। এই যে সমাজ শুনেন শুনেন, আমি রব ভাই শুনেন রব, আমরা তো সমাজে আবদ্ধ প্রাণী, সমাজের জীব। এখন মনে করেন সমাজে থাকার কারণে আমি যেহেতু সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, ইয়া বিশ্বাস করি না, ধর্মটা সেভাবে ইয়া বিলিভ করি না, কিন্তু তারপরে সামাজিক কারণে আমি অ্যাটেন্ড করতেছি না। আপনি যে যে সামাজিকতাটাকে যে ফলো করতেছেন একটু একটু বলি, একটু বলি দেখেন, এটা তো ফলো করতে হবে। দেখেন আপনি যে আপনার জীবনকে বারবার হচ্ছে জ্ঞানী মনে করতেছেন ভাইয়া, আপনি আপনার জীবনটাকে কিন্তু বারবার হচ্ছে আপনি কি মনে করতেছেন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল, এবং আপনি আপনার ইয়াটাকে হচ্ছে সবসময় আপনি জ্ঞানী মনে করতেছেন এবং আপনাকে এটাকে তাৎপর্যপূর্ণ মনে করতেছেন। বিবর্তনবাদের অনুপাতে কিন্তু কোনো মানুষের মেধা ছাড়াও কিন্তু সে টিকে থাকতে পারে, কোনো মানুষ সভ্য হয়েও কিন্তু অসভ্য হয়েও কিন্তু টিকে থাকতে পারে। বিবর্তনবাদ অনুপাতে আপনি একটি প্রাণী, আপনি অনঙ্গ হয়েও থাকতে পারেন। একটু বলি, বিবর্তনবাদের হচ্ছে আর্গুমেন্ট অনুপাতে আপনি কিন্তু উলঙ্গ হয়েও থাকতে পারেন, আপনি হচ্ছে মেধা এবং জ্ঞানহীন হয়েও কিন্তু আপনি থাকতে পারেন। টোটাল এই যে আপনার হচ্ছে চিন্তাধারাটা থাকবে এখানে, এটা হচ্ছে যে এই যে দেখেন আপনি যদি একটুখানি লক্ষ্য করেন আপনার যে হচ্ছে মেধা বা হচ্ছে আপনি যেটাকে হচ্ছে তাৎপর্যপূর্ণ মনে করেন, আমার এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে আপনি যেটাকে হচ্ছে তাৎপর্যপূর্ণ মনে করবেন, এটা নিয়ে হলো আমার হচ্ছে মেইন এখানে কথা। বুঝতে পারছেন যে আপনার তো কোনো জ্ঞান এই যে একটা একটা গুরুত্বপূর্ণ মনে করেন, এই জ্ঞানটাকে যে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন এটা কি অর্থ হইতে পারে? কোনো অর্থ নাই। আপনি দুই দিন পরে মরে যাবেন, দুই দিন আগেও মরে যাবেন,
সুতরাং আপনাদের কেউ মারলেও এটার কোনো অর্থ বহন করে না, আপনাকে কেউ মেরে না ফেলে দিলেও অর্থ বহন করে না। আপনাকে দুই দিন পরেও মরতে হবে, দুই দিন আগেও মরতে হবে। আপনি দুই দিন পরে মরলে যেরকম হচ্ছে আপনার হচ্ছে কি বলে আপনার, আপনি যেরকম গুরুত্বপূর্ণ, আপনি দুই দিন আগেও মরলে ওই একই সমান গুরুত্বপূর্ণ। আপনার বেঁচে থাকার কোনো গুরুত্ব আপনি অ্যাথিজিয়মের জায়গা থেকে দিতে পারবেন কি না আপনি আমাকে দেন, যে বেঁচে থাকার গুরুত্বটা হচ্ছে এই কারণে, এই কারণে জরুরি একজন অ্যাথিস্টের। এথিস্টের বাঁচা বড় বুঝি না, কিন্তু মানুষ হিসাবে তো আমার পরিবার, আমার মা বাপ, ওদের থেকে তো আমার বেঁচে থাকতেই হবে এবং ওরাও আমার জন্য বেঁচে থাকতে হবে, কারণ ওরা ছাড়া আমি, এই যে আমার প্রশ্নটা বেঁচে থাকতে হবে এই কথা আপনি বলতেছেন, কিন্তু আমি বলতেছি বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনি তো দুই দিন পরে ওই পরিবার থেকে আপনি মরেই যাবেন, তিন দিন পরে আপনি ওই পরিবার থেকে মরেই যাবেন, মরা তো আপনি নিশ্চিত। কিন্তু এই যে বেঁচে থাকা, এটা হচ্ছে, এইটাই হচ্ছে আমার পয়েন্ট, যে আপনি যে বেঁচে থাকাটাকে যে একটা যতদিন বেঁচে থাকবো ততদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করে তো যেতেই হবে। আপনি আমার পয়েন্টটা বুঝেন নাই, এই যে আপনি বেঁচে থাকাটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছেন এইটা কেন মনে করতেছেন? আপনি তো দুই দিন পরে মারা যাবেন। না, বেঁচে আছি গুরুত্বপূর্ণ মনে করতেছি না, মহান যখন আসবে তখন তো মরে যাবো, তো বেঁচে আছি, বেঁচে থাকাটাই অ্যাক্সিডেন্ট, মরে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এই কথাটা, এই যে এই কথাটা ঠিক আছে আপনার, কিন্তু এই যে আপনি যে হচ্ছে জীবিত আছেন এটাকে তাহলে তো গুরুত্বপূর্ণ মনে করার কোনো অর্থই থাকে না। যতদিন বেঁচে আছি যতটুক পারি নিজের ইয়ের সাথে সাথে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি সেটা করে, ভালো মন্দটা তো এটা তো কোনো গুরুত্বই বহন করে না, যতদিন বেঁচে থাকার তো থাকবোই। আপনি বুঝতেছেন না, ভালো আপনাকে যতক্ষণ এতক্ষণ পর্যায়ে আমি আপনাকে বুঝাইলাম যে একটা জিনিসকে আপনি যেটাকে ভালো মনে করতেছেন, ধরেন আপনি একটা দশজন মানুষের জন্য একটা কাজকে আপনি কল্যাণ মনে করতেছেন, এখন বাকি তার আপনি যাদের জন্য এটাকে কল্যাণ মনে করে করতেছেন বাকি ওই সমস্ত মানুষগুলো মনে করতেছে এই কাজটা অকল্যাণ, তাহলে আসলে কল্যাণ এবং অকল্যাণটা কি এইটাই তো আমরা নির্ণয় করতে পারবো না। সেখানে আপনি যখন নিজেকে দাবি করবেন না আমি মানুষের কল্যাণে কাজ করব, আমি মানুষের মানবিকতার জন্য কাজ করব, আপনি যে জিনিসটাকে হচ্ছে ভালো মনে করতেছেন এবং যাদের জন্য আপনি ভালো মনে করতেছেন তারাই এটাকে ভালো মনে করে না, যাদের জন্য কাজ করব, না না, আমি আপনাকে উদাহরণ দেই, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন এটার জন্য। যেরকম ধরেন তসলিমা নাসরিন, সে বলছে যারা হচ্ছে বিবাহ প্রথায় বিশ্বাস করে তারা হলো মূলত মেইনলি নারীর অধিকারকে তারা নষ্ট করে, বুঝবেন কিন্তু পয়েন্টটা। তসলিমা নাসরিন বলতেছে আপনি পছন্দ করেন না, পছন্দ করেন আগে পয়েন্টটা বোঝেন, আপনি যে পছন্দ করেন না এটা ঠিক আছে, এই এই পয়েন্টটা আপনি মনে রাখবেন যে আপনি ওনাকে পছন্দ করেন না। এখন কথা হলো সে পূর্ণ নারী জাতির কল্যাণ এবং অকল্যাণ মনে করতেছে কিসের উপর ভিত্তি করে? যে যারাই বিবাহ প্রথার কথা বলবে আমি তাদের প্রতিরোধ করব, কারণ এটা নারীর অধিকারকে নষ্ট করে, নারীরকে হচ্ছে ক্ষতিকারক ক্ষতিকারক সে হচ্ছে নীতিমালা বলতেছে, এটা আমার কখনোই হচ্ছে করা করতে দেওয়া যাবে না। যারাই কাজটা করবে তারা হচ্ছে পুরুষতান্ত্রিকতা, তারা হচ্ছে পুরুষতান্ত্রিকতা প্রচার করতেছে, নারীকে আবদ্ধ করে ফেলার চেষ্টা করতেছে। এখন কথা হলো এ কিন্তু প্রকৃত পক্ষে সে নারীর নারীর মুক্তি চাইতেছে। একটু শোনেন, বুঝতে পারছি আপনার কথাটা, আপনার কথাটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন কথা হলো, হ্যাঁ এখন কথা হলো যে আপনি যখন তসলিমা নাসরিনের এই যে সে কিন্তু ঠিকই মনে করতেছে যে আমি মানুষের নারীর কল্যাণ চাইতেছি, আমি হচ্ছে নারীর হচ্ছে সবচেয়ে, কিন্তু আপনার কাছে কিন্তু এই মতবাদটাই কি খারাপ? আরে হেই কি কইছে, এটা তো একটা খারাপ কথা কইছে সে, আপনি ইভেন আপনি নিজেই কিন্তু এটা প্রতিবাদ করলেন। ঠিক তেমনিভাবে আপনি যে জিনিসটাকে ভালো মনে করতেছেন, আপনি যাদের জন্য যে কাজটাকে ভালো মনে করতেছেন সেই কাজগুলোকে কিন্তু আপনার যাদের জন্য করলেন তার আবার বলতেছে যে না এই কাজটা সে ভুল করছে, এই কাজটা সে আদৌ কখনো ঠিক করে নাই। তাহলে ভালো এবং মন্দের যে হচ্ছে যে সিস্টেমিটিটা আপেক্ষিক, আপেক্ষিক না, এটার কোনো অর্থই দাঁড়ায় না। আপনার কাছে এই মুহূর্তে যে কাজটা হচ্ছে আপনার একই প্রেক্ষাপট, একই সব কিছু, একই জিনিস, এই যে বিবাহ প্রথা, নাস্তিক বলতেছে যে না বিবাহ প্রথার মধ্যে কখনোই হচ্ছে নারীর অধিকার থাকতে পারে না, আর এই একই সময়ের মধ্যে আপনি বলতেছেন না রে সে তো হচ্ছে একটা পুরো পুরুষ বিদ্বেষী এবং তার কথা আমার কোনো কারণেই মানতে পারি না আমরা,
তাহলে এই যে বৈষম্যতা সৃষ্টি হচ্ছে, এই যে মতভেদ সৃষ্টি হচ্ছে, ধর্মের ভিতরে এত মতভেদ হওয়ার কারণে ধর্মকে বিলুপ্তি করা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে নাস্তিক্যবাদের ভিতরে যে এত এত মতভেদ, এত এত হচ্ছে মানুষ মানুষের ভেদাভেদ সৃষ্টি করছে, এবং মানুষ মানুষের ভিতরে যে এই যে পরিমাণ হচ্ছে ঘৃণা সৃষ্টি করতেছে, আপনি যদি এখন তসলিমা নাসরিনের সামনে যা বলেন না আমি বিবাহ প্রথা মানি, আপনাকে তসলিমা নাসরিন নিশ্চিত ঘৃণা করবে। আপনি যদি বলেন যে না এক সন্তান হচ্ছে নেওয়া প্রয়োজন, তসলিমা নাসরিন আপনাকে 100% হচ্ছে আপনাকে কি মনে করবে, ঘৃণিত একজন মানুষ মনে করবে। তার এই যে ঘৃণা কারা ছড়াচ্ছে ধর্মে ধর্মে বিভেদের কারণে, ধর্ম যদি হচ্ছে নিষিদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে এই যে নাস্তিকীয় মতবাদের ভিতরে যে এ পরিমাণ আপনার মতভেদ, এ পরিমাণ হচ্ছে আপনার এটার জন্য কি নাস্তিকতাকে মানে ডিনাই করা উচিত না আপনাদের থিওরি অনুপাতে? এটা কিন্তু আমার থিওরি অনুপাতে না। ধর্ম নৈতিকতার মাপকাঠি কিনা সেটা আসবে পরের স্টেপ। আগের স্টেপ হচ্ছে নাস্তিকতা কোনো মাপকাঠি হতে পারে কিনা সেটার এক্সপ্লেনেশন আপনি দিতে পারেন, যে না নাস্তিকতা হচ্ছে একটা নৈতিকতার একটা মাপকাঠি আমাদেরকে দিতে পারে। নাস্তিকতা নৈতিকতার মাপকাঠি কতটুকু দিতে পারে সেটা নিয়ে আমার সন্দেহ আছে, সন্দিহান। কিন্তু আমি আমি এইটুকু ইয়ে করি যে মাপকাঠি তো হচ্ছে আপনার আবেগ প্রবণ একটা শব্দ ব্যবহার করতেছেন, মানবিক বোধ, এই জিনিসটার ডেফিনেশনটা কি? তসলিমা নাসরিনের দৃষ্টিভঙ্গিতে আপনি একজন অমানবিক মানুষ, এবং আপনার দৃষ্টিভঙ্গি থেকে তসলিমা নাসরিন একজন অমানবিক মানুষ। তাহলে এই যে মানবিক বোধ, এই জিনিসটার ডেফিনেশনটা কি হবে? হ্যাঁ, তাহলে এইটাকে তাৎপর্যপূর্ণ মনে করার কোনো অবকাশ নাই যে আপনি যে বিবেকবোধ, মানবিক বোধ, এই যে কিছু আবেগপূর্ণ শব্দ, এই শব্দগুলোকে যে আপনি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি স্কেল যে মানেন, এই স্কেলটা তো কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, কোনো একটা রুলসের উপর ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে না, সেটা আমার মানার ব্যাপার। আমার কথাটা হচ্ছে কি যে আপনি যদি আমাকে উত্তর দেওয়ার জন্য কোনো কথা বলেন, আপনি সামগ্রিক চান, আপনি সামগ্রিকভাবে দাঁড় করাইতে চান, সামগ্রিকভাবে দাঁড় করাইতে আমি ওইভাবে পারবো না। আমি আমি আপনাকে বলি, দেখেন আপনি যদি এই মুহূর্তে সামগ্রিকভাবে, আমি আপনাকে একটা কথা বলি, প্রফেসর লরেন্স ক্রাউসের নাম হয়তো শুনছেন কিনা জানি না, উনি কিন্তু একটা কথা বলছেন যে পশু পাখি, তারপর নিজের আপন মানে নাউজুবিল্লাহ নিজের আপন মায়ের সাথে পরিবারের যে কোনো মানুষের সাথে যৌন সম্পর্ক একজন মানুষ যদি করে, এতে কোনো মানবতার কোনো ক্ষতি হবে না, বিজ্ঞান মনস্কতার কোনো ক্ষতি হবে না যদি প্রোটেকশন ব্যবহার করে করে। এরপরে হচ্ছে সে বলতেছে যে এটাকে যদি তারা হচ্ছে এই কাজগুলো যদি তারা করে, তাহলে এটা কোনোভাবেই এটাকে হচ্ছে আমি কোনো খারাপ হিসেবে ধরতে চাই না। এই বক্তব্যটা আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিতে পারবো, এবং এটা একটা বিতর্কে বলছে, ভালো করে বুঝবেন কিন্তু এই কথাটা, এই কথাটা যদি সে একটা কোনো একটা লেকচারে বলতো এটা একটা ভিন্ন, এবং এই আর্গুমেন্টের উপর সে কিন্তু আবার যুক্তি প্রমাণ পেশ করতেছে। তাহলে আপনি দেখেন, আপনি যেটাকে হচ্ছে আপনি শুধু আপনার জায়গা থেকে যেটাকে বিবেচনা করতেছেন এবং আপনি এটাকে হচ্ছে ভালো মনে করতেছেন, কিন্তু আপনার এই মতবাদটাকেই বিশ্বাস করেই কিন্তু এই মতবাদটাকে হচ্ছে মানে লালন করেই কিন্তু প্রকৃত পক্ষে অন্য অন্য মানুষগুলো খারাপ কাজ করতেছে, এবং ইভেন আপনিও কিন্তু যে কোনো মুহূর্তে খারাপ কাজ করে ফেলতে পারেন যদি আপনি প্রয়োজন অনুভব করেন। ধরেন আপনার এই মুহূর্তে টাকা প্রয়োজন, তখন তো আপনি ঠাস করে ফেলে দিতে পারেন। হ্যাঁ, এটাও ঠিক যে একজন ধার্মিক করতে পারে, এটাও আমি আপনার সাথে একমত হইতেছি যে একজন ধার্মিক করতে পারে, কিন্তু ধার্মিক কিন্তু এই জিনিসটি নিশ্চিত জানে যে আমি যে এই অপরাধটি করতেছি এই অপরাধের আমার হিসাব হবে,
এবং এটি একটি অপরাধ, ভালো করে বুঝবেন, এবং এটার জন্য আমাকে শাস্তি গ্রহণ করতে হবে, এটার জন্য তার প্রস্তুতি আছে। ইভেন আপনাকে যদি আমি বলি যে এই যে আপনি একটা খারাপ কাজ করলেন, আপনার প্রয়োজন হলো, এখন যদি কোনো নাস্তিকদের, এখন যদি কোনো নাস্তিক, শুনুন, এখন যদি কোনো নাস্তিকদের এটা বলি, তখন সে বলবে আদম হাওয়া, হাওয়ার তো দুই ছেলে ছিল, কাবিল আর হাবিল, আর কাবিল তো তারা আর বংশ বিস্তার কেমনে করছে ওর মারে না করলে? তখন তারা আবার এই কোশ্চেন করে বসে, না না তার কি তার আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করছে? মায়ের সাথে তো এই ধরনের কাজ করে না, মায়ের সাথে তো এই কাজ করে না। কিভাবে হয়েছে সেটা বলতেছি আপনাকে, আমি আপনাকে সেই জিনিসটা বলতেছি। এক নম্বর বিষয় হচ্ছে যে তাদের হচ্ছে একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো এক পক্ষে, আর এক পক্ষে পরে এবার হইতো আর একটা ছেলে আর একটা মেয়ে। যখন এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এখন কি হইতো? আপনি কিন্তু বলছেন যে মায়ের সাথে করতো, এইটা এটা একদম পরিপূর্ণ আপনি কখনোই প্রমাণ দিতে পারবেন না। করতো কি, এই যে প্রথমবার তো আদম হাওয়া তাদের যৌন মিলনের মাধ্যমে তাদের সন্তান হয়েছে, এখন এই সন্তানগুলো কীভাবে হইতো, পরের যে স্টেপের সন্তানগুলো হইতো, এই এই এক স্টেপের সন্তান আর এক স্টেপের মেয়ের সাথে বিয়ে হইতো, আর ওই স্টেপের ছেলের সাথে পরের স্টেপের মেয়ের সাথে বিয়ে হইতো। তাহলে কি মা ছেলে হইল, নাকি হচ্ছে ভিন্ন ভিন্ন স্টেপের ইয়ার সাথে? হ্যাঁ, তারপরেও না না না, এটা পুরোটা এক না, আমি আপনাকে বলি। এবং এমনকি ইভেন দুটার মধ্যে অনেক পার্থক্য, সেটা হচ্ছে যে যৌন সম্পর্ক করার মতো কোনো ওয়ে ছিল না তাছাড়া, মানে বংশ বিস্তারের মতন কোনো ওয়ে ছিল না। কিন্তু হচ্ছে গিয়ে নাস্তিক্য ধর্ম যে জিনিসটা বলতেছে আমাদেরকে, সেটি হচ্ছে যে স্বয়ং পশুর সাথে যৌন সম্পর্ক করাটা হচ্ছে খুবই ভালো। এই আমার কাছে একটা মহিলার ভিডিও আছে, সে বলতেছে যে আমি হচ্ছে কুকুরের সাথে যৌন সম্পর্ক করতে চাই, কারণ হচ্ছে কি যে মানুষের চাইতে কুকুরের সাথে যৌন সম্পর্ক করাটা হচ্ছে আমার জন্য, আমার শরীরের জন্য হচ্ছে এটি একটি ভালো কাজ। আপনাকে আমি একদম ডাইরেক্টলি ভিডিও দিতে পারবো। আমি যেটা বলতেছি যে একজন অ্যাথিস্ট মহিলা এবং ফেমিনিস্ট একদম, সে পুরো পাক্কা নাস্তিক, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে দিয়ে দিতে পারবো, ইংরেজিতে বলতেছে এবং তার সামনে কুকুর রাখা আছে। আপনি যত পশুর সাথে যৌন সম্পর্কে হচ্ছে ঘৃণা করেন, সেই হিসেবে আপনাকে হচ্ছে বিজ্ঞান মনস্কহীন, বিবেকবোধহীন মানুষ মনে করে, তারা মনে করে। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ভালো মন্দ কোনোভাবেই হচ্ছে নির্ণয় করতে পারবেন না। এবং ইভেন আপনি দেখেন এই যে নিজের আপন মায়ের সাথে যৌন সম্পর্কের বিষয়টাকে তারা খুবই স্বাভাবিক মনে করে, এবং বাবা ছেলের সমকামিতার মতো নিকৃষ্ট বস্তুকে তারা কি মনে করে, সর্বোচ্চ হচ্ছে তারা কি মনে করে। আপনি যে সমকামিতা কিতাবটা যদি পড়েন, অভিজিৎ রায়ের লেখা, একবারে ক্লিয়ার মতন দেওয়া আছে যে হচ্ছে বাবা ছেলে, ভাই ভাই, দুই ভাই যদি সমকামী হয় তারা এই নিকৃষ্টতম কাজগুলো করতে পারবে। এগুলো তো বলতে আমাদের বমি আসে, কিন্তু এগুলো কিন্তু তারা লিখে রাখছে, এবং ইভেন আপনি এটাকে ঘৃণা করেন। এটা নিয়ে আমার সাথে একদিন পরশুদিন একজনের সাথে লাগছে, একজনের সাথে না, পরে দেখে আরেকজন এসে যোগ হয়েছে, পরে দেখে একটা মেয়েও এসে যোগ হয়েছে আমার সাথে লাগিয়ে গেছে এই সমকামিতা নিয়ে, কারণ আমি সমকামিতার আমি বিকৃত মানসিকতা মনে করি। আপনি শুধুমাত্র আপনার পজিশনের জায়গা থেকে মনে করতেছেন এবং আপনি যেটাকে মনে করতেছেন এগুলোকে আসলে ভালো মন্দর সর্বোচ্চ যে আপনি হচ্ছে একটা মাপকাঠি মানতেছেন, এই জিনিসটা কিন্তু আসলে হয় না। এবং আপনার দৃষ্টিভঙ্গি অনুপাতে যেরকম অন্যরা ভুল করতেছে, অন্যের দৃষ্টিভঙ্গি অনুপাতে আপনি ভুল করতেছেন। প্রকৃতকে ভুল এবং খারাপ এটা নির্ণয়ই করা সম্ভব হইতেছে না। আচ্ছা ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো।
জি ভাইয়া। তো দর্শক মন্ডলী, আপনারা শুনলেন একজন নাস্তিক ধার্মিকের সাথে আমরা কথা বললাম, সে প্রকৃতপক্ষে একজন নাস্তিক্য ধর্ম উনি লালন পালন করেন এবং ওনার মধ্যে নাস্তিক্য ধর্মের প্রতি ওনার প্রচুর পরিমাণে আস্থা আছে এবং সে তার অন্ধবিশ্বাস নিয়ে আসলে টিকে থাকতে চায় এবং তার অন্ধবিশ্বাসকে সে গুরুত্বপূর্ণ মনে করে। তো এই হিসেবে আমরা প্রকৃতপক্ষে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে এবং সমাজকে সুন্দর করা এবং সমাজের মানুষদেরকে সঠিক একটি পথ দেখানোর জন্য আমরা বারংবার চেষ্টা করে আসছি এবং এই যে নাস্তিক্য ধর্ম কতটা বর্বর রচিত চিন্তাভাবনা দেয় যেটা অন্য নাস্তিকরা মানতেছে না, তাহলে প্রকৃতপক্ষে একটি ভালো নীতিমালা এবং নৈতিকতা নির্ণয় করা নাস্তিকতার আলোকে কখনোই সম্ভব নয়। এবং কোনো আমরা তো মোরালিটিটা কি, এটা তো হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয় যে মোরালিটিটা কীভাবে নির্ণয় হবে, এটা তো গেল হচ্ছে একদম দূরের বিষয়, কিন্তু মোরালিটিটা কেন একজন অ্যাথিস্টের প্রয়োজন এই যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মোরালিটি একজন অ্যাথিস্টের জন্য কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর কোনো অ্যাথিস্ট আমাকে দিতে পারবে না, এটার উপর আমি একদম পাক্কা চ্যালেঞ্জ করতে পারি। আপনারা যারা শুনলেন মোরালিটিটা নাস্তিকতার আলোকে কী হবে, এটা এইটা এটা নাস্তিকতার আলোকে এই প্রশ্নের উত্তর তারা তো দিতেই পারবে না, বরঞ্চ তারা আরও দিতে পারবে না হচ্ছে যে একজন নাস্তিকের জন্য কেন মোরালিটি প্রয়োজন এই প্রশ্নের উত্তর কোনো নাস্তিক যদি পারেন আমার ইনবক্সে, আমার হচ্ছে মেসেঞ্জার বক্সে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে দিতে পারেন অথবা আমাকে মেইল করে পাঠাতে পারেন, আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। আমরা যে আপনারা এইটার উপর আর্গুমেন্ট দাঁড় করাবেন যে আসলে একজন নাস্তিকের জন্য কেন মোরালিটিটা প্রয়োজন, মোরালিটিটা কী হবে এটা না, বরঞ্চ একজন নাস্তিকের জন্য কেন মোরালিটি প্রয়োজন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেকক্ষণ হলো আলোচনা শুনলেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। আমার একটি বই আসছে আগামীকালকে, হয়তো আপনারা প্রি অর্ডার করতে পারবেন আমাদের যে হচ্ছে rokomari.com এ আমার বইটি আসবে, আশা করি আপনারা সেখান থেকে প্রি অর্ডার করে আপনার বইটি নিতে পারবেন। মেইনলি নাস্তিক্য ধর্ম মেইনলি কী এবং নাস্তিক্য ধর্ম আমাদেরকে আসলে কী দিচ্ছে যেটিতে আমাদের একটি সমাজ ব্যবস্থাকে গঠন করা আদৌ সম্ভব কি না, সে বিষয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব, চেষ্টা করেছি। তো আপনাদের সকলেই যারা আসলে বই পড়তে আগ্রহী, আসলে বইটা হচ্ছে একটা ভিন্ন একটি জগৎ যেখানে আপনাকে শেখার জন্য যে জিনিসটা হচ্ছে আপনাকে একটি পথকে খুলে দিবে, আপনি বেশি বেশি পড়বেন, বই পড়বেন। তো আমার যে লেখা বইটি আছে আপনার বাড়ির আশেপাশে অনেকেই আছে যাদেরকে আপনি হচ্ছে মেইনলি এই যে যে এই যুক্তিগুলো আপনি কখনোই বলতে পারতেছেন না তাকে বইটি আপনি গিফট করলেন, সেই বইটি পড়লো, আশা করি যে তাদের ভিতরে এই প্রশ্নগুলো ঘুরপাক খাবে এবং তাকে আমার বিশ্বাস এই সমস্ত নাস্তিক্য ধর্মের প্রশ্নগুলোকে আপনারা বেশি বেশি করুন, দেখবেন সে তারা নাস্তিক্যবাদের উপর তার আস্থা বিশ্বাস সে জিন্দিগিত রাখতে পারবে না এবং অ্যাটলিস্ট সে নাস্তিক হইতে পারবে না, এটা নিশ্চিত দিয়ে আপনাদেরকে বলে দিতে পারি। তো আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে, সকলের প্রতি দোয়া রেখে, দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে, ফোন আলাপ পড়বে আপনাদের সাথে, দেখা হচ্ছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।